ইন্ডাস্ট্রি অবস্থা খুব টালমাটাল, মানে আমরা যে ধরনের ছবি টবি করে এসেছি বা দেখে এসেছি, এখন ছবি টবিগুলো ভীষণ কম্পিউটারাইজড হয়ে গেছে, তো হিউম্যান এলিমেন্টগুলো নষ্ট হয়ে গেছে, গল্পের অভাব। দু একজন খুবই ভালো তার মধ্যে, যেমন কৌশিক গাঙ্গুলি বাঙালিদের জন্য বাংলা ছবি করে, ও অকারণে ওকে ওই সুইজারল্যান্ডে গিয়ে নাচের সিন তুলতে হয় না, আর সে দাঁড়াতে বলতে হবে কেন, অটোমেটিক্যালি দর্শক আসবে ভালো ছবি করবে। এই গরমে তুমি যেরকম খারাপ আছো আমি সেরকম খারাপ আছি। চরিত্র হচ্ছে এই দাবাড়ু, যে সূর্যশেখরের যে ছেলেবেলা থেকে বড়বেলা অবধি আমি তার এই বাড়ির দাদু, ওকে হাতে করে খেলা শিখিয়েছি, ইন্সপায়ার করিয়েছি, পাশে থেকেছি, ভালোবেসেছি, বাড়িতে এই নিয়ে খুব তুলকালাম হয়েছে, বৌমার সঙ্গে হয়েছে, ছেলের সঙ্গে হয়েছে, কিন্তু ও আমায় ছাড়েনি, আমি ওকে ছাড়িনি, শেষ অবধি দাদু নাতির একটা খুব সুন্দর সম্পর্ক। কাজ করার অভিজ্ঞতাটা কেমন? খুব কঠিন চরিত্র ছিল, খুব কঠিন চরিত্র, পরিশ্রম করতে হয়েছে প্রচুর, আশা করি ভালো হবে ছবিটা। নিজের কি দাবা খেলা? না, আমি খুব একটা দাবা টাবা খেলি না। তোমার পছন্দের খেলা কোনটা? আমার পছন্দ খেলা ক্রিকেট, সেটা অন্য কথা। তো সূর্যশেখরের একজন অ্যাসিস্ট্যান্ট মহিলা ছিলেন, তিনি ওই দাবার শটগুলো উনি দেখিয়ে দেখিয়ে দিতেন, আমরা সেটাকে ফলো করতাম, কিঞ্চিত অল্প একটু শিখেছি। বেশ, তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো যান হলে, যান ছবিটা দেখুন। আর এর বাইরে দর্শকরা তোমাদের কোথায় দেখতে পাচ্ছে? দর্শক আমাকে কোথায় দেখতে পাচ্ছি সেটা দর্শক জানে, আমি কি করে বলবো। আচ্ছা দাদা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি বহুদিন ধরে তো ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে, তো বর্তমান জায়গায় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির অবস্থা কি? ইন্ডাস্ট্রি অবস্থা খুব টালমাটাল, মানে আমরা যে ধরনের ছবি টবি করে এসেছি বা দেখে এসেছি, এখন ছবি টবিগুলো ভীষণ কম্পিউটারাইজড হয়ে গেছে, তো হিউম্যান এলিমেন্টগুলো নষ্ট হয়ে গেছে, ভীষণ যান্ত্রিক হয়ে গেছে, তবু তার মধ্যে কেউ কেউ চেষ্টা করছেন। আমার মাথায় কোনো সলিউশন নেই, এগুলো প্রোডিউসার আর ডিরেক্টরদের ব্যাপার, আমরা তো নিমিত্ত মাত্র। গল্পের অভাব, দু একজন খুবই ভালো তার মধ্যে, যেমন কৌশিক গাঙ্গুলি বাঙালিদের জন্য বাংলা ছবি করে, ও অকারণে ওকে ওই সুইজারল্যান্ডে গিয়ে নাচের সিন তুলতে হয় না। গল্প আছে, অভিনয় আছে, ডেডিকেশন আছে, এত অল্প পরিসরে এগুলো আলোচনা করা যাবে না। আর একটা দাদা, অনেকেই বলছে যে বাংলা ছবির পাশে দাঁড়ানো, বাংলা ছবির পাশে দাঁড়ানো, অটোমেটিক্যালি দর্শক আসবে ভালো ছবি করবে, বোকা বোকা কথা। বলছিলাম যে ইন্ডাস্ট্রির এত বছরের একটা জার্নি আপনার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কোথাও একটা বড় ক্ষোভ কি তৈরি হয়েছে যে এই এইভাবে ইন্ডাস্ট্রিটাকে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে বেরোচ্ছে? সেখানে মেকানিক্যাল হয়ে গেছে ইন্ডাস্ট্রিটা, খুব যান্ত্রিক হয়ে গেছে, বললাম তো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ, মানে আর আগের মতো নেই। বাংলা ছবি আর ঠিক বাঙালিদের জন্য হচ্ছে না, আর এর বেশি কিছু বলতে পারবো না।